আমরার সমাজর, আমরার খাস করে আলিম সমাজর আমরার মুরব্বী, আমরার বড় ভাই জুনাব মাহমুদ আলী আল কাসিমী সাহাব দামাত বরকাতহু, অত সুন্দর বয়ান করছেন। লাস্টে আমি দুই এক জুমলা শুনছি, শুনিয়া অনও বুঝিলিছি যে ওয়াজর মৌজু কিতা হইব। আর তাই জেলা যে কোনো বিষয়ে বাঙ্গিয়া কইতে পারবা, আমি ইলা কইতাম পারতাম নাই। তান বিষয়ে পরিচয় দেওয়ার সেই হুরের কুন্তার দরকার নাই, সিরিফ ও আবেদন করে যে আল্লাহ এই মতো আলিম আল্লাহ দীর্ঘদিন দুনিয়ায় রাখক, আমরার মাঝখানও রাখক, আরও এই মতো আলিম রে আল্লাহ আমরার সমাজ আরও ফয়দা করে দে খোক আল্লাহ হুম্মা আমিন। ভাই আইন দিনই মাহফিল আমরা সচরাচর আমি আজকেও হইয়া আছি সারিঙ্গ, এ কথা কইখানে দিল চুর চুর হয়ে গেছে। হেদিন মুলা যার ওয়াজও আইসি, আর আমি সুন্নত ফলিয়ার এক মাইঞ্চর এক বয়ানে হনও হইছি আর আজকেও হইছি, গেছে খাইলেও হইছি আব হইয়ার একগুড়ো মানুষ ওলা আসন তাই দিনই মহফিলও বইতা নাই, তান দিনই মহফিল দেখাও এলার্জি এলার্জি ওইদা শরীর আল্লাহর বন্দায় হয়। আমরা নীলবাগানর হুবে শরীফ বলে সাইটটা জলসা হইত, রহমতনগর শফিকিয়া মুদরসাদ, চার নম্বর সামরাইল আর জুলাইট সিট আর শিবপুর মাদ্রাসার মধ্যে জলসা হইত, আর বলে জলসা হইত না, জলসা বেশ হয়ে গেছে। আমি লগে লগেও বন্দারে ওয়াজর মহফিলে সওয়াল করলাম, বিবেকে একবার ধরে খেনে, বিবেকে একবার ধরে খেনে, আমরা যে সময় ফাইভ সিক্স ফলিয়ার আমরা যে সময় হুজাই জেলা আসিল না, হৌ সময় হুজাই জেলার মধ্যে তিনটা চারটা সরকারি হসপিটাল আসিল, ওলা আসিল না খালি সরকারি, ছিয়ানব্বইতে আপনার খুলছেন হাম হসপিটাল, এরাও হিলা আসিল না, দুতলার তরদার বেড আসিল আমরা চকুর দেখা। এখন গাটে গাটে হসপিটেল ওর ওর নানি, গাটে গাঁটে গাউয়ে গাউয়ে ডাক্তর হলইরা এমবিবিএস হইরা, ওয়া বাদ হইছে নি, ওয়া বালা হইছে আরও হইতা হেনে, যদি এখন খাও বলে হসপিটাল বেশ হয়ে গেছে, দেশময় সারা মানুষকে এক হসপিটাল বিল লাগাইবা হইন চাইন উপযুক্ত হইব নি ট্রিটমেন্ট ওইতো নাই, গতিকে মানুষ বেশ, সমাজ বেমারি বেশ, হসপিটাল বেশ হওয়া লাগবো, ডাক্তার বেশি হওয়া লাগবো। ঔ মতো আল্লাহর বন্দা হল দিনই মহফিল হইল গিয়া রুহানি বেমার ওর এলাজর হসপিটাল। আপনার আমার আট মাস নয় মাসে আপনার ইমানি জিন্দগির মধ্যে দিলর মধ্যে দেগুলা জঙ্গার লাগি যায়, দেগুলা বেমার ফয়দা হয়ে যায়, অগুন রে আলিম আখলে আপনার দিনই মহফিল ওর আপনার মাধ্যমে দেখি অগুন তোর উপরে পানি ফেলায় নগুন জঙ্গার অগুন সাফ করুন। উনিশ বিশ একইশ যে সময় লকডাউন লাগছিল, ওলা দেখা গেছে আপনার তিন বছর আপনার দিনই মহফিল বন্ধ হওয়ার কারণে, তবলিক চিল্লাগুলা বন্ধ হওয়ার কারণে, আলিমুলামার দিনই আপনার বয়ান বন্ধ হওয়ার কারণে, ওলা দেখা গেছে জায়গায় জায়গায় আপনার মুসলমানের আউলা দেয়ার এহুদির আউলাতে কোনো তারতম্য নাই, বইয়া চক্কা খেলাইরা আম তৌরে কেরেম বাড়িয়াইরা কোনো খাজ খাম নাই, মুসলমানের আউলাদ নিনা এহুদির আউলাদ কোনো তারতম্য রইছে না মুসলমান, গতিকে এখন গড়ে গড়ে আপনার গড়ে গড়ে জলসার দরকার, ওয়াজ বেশি হইছে না, এক গুরু হইবা ওয়াজ শুনিয়া কিতা করতাই, হে মানব জাতি মুসলমান বালা করে কান খুলিয়া শুনো, কিয়ামতর ময়দান সব মাইঞ্চরে আল্লাহ ফাঁসটা জিনিসর সওয়াল করবো, হর ফাঁসো জিনিসর সওয়ালর জবাব না দিয়া কোনো বনিয়াদমে এক ফলা আগে করে করতে পারতা নাই, এই ফাঁস সওয়াল অতনে একটা সওয়াল হইল আল্লাহ আপনার এদেগুলা জিন্দগি দিছিল যে জিন্দগি দিছিল, ও জিন্দগিটা আপনি খাটাই খানো খাটাইছ, ও সওয়ালর জবাব দিয়া দাও। যদি আমরা বছরের মধ্যে আপনার কমসে কম এক মাস দিনই মহফিল বই, কোনো আমল করি না, কোনো আমল করতাম পারছি না, শয়তানের অবস্থা আছে নিজের অভ্যাস পা দেওয়ার কারণে আমল করতাম পারছি না, কিন্তু ফরিস্তায় তো খান লেখবা আল্লাহর বান্দায় ত্রিশ দিন আপনার ওল্লা জায়গার মধ্যে বইছে, যে জায়গা তার খানে দিয়ে আপনার কোরআনের হদিসর বেআইকা বারোইছে আর হামাইছে, আমল করছো না কমসে কম তো ই দুই ঘন্টা ওখান তো হইতে হরবাই, বলে আমার খানে দি আমার খানে দি হদিসর ব্যাখ্যা বার হইছে, কোরআনের আয়াত হামাইছে আর বার হইছে, ভিতরে রইছে না তবুও তো ফায়দা হইব না নি, তবুও ফায়দা হইব না নি। হে মুসলমান দিনই মহফিল অত বলা এক মহফিল ওলা বলা এক জিনিস, যে মহফিল হওয়ার লগে লগে আল্লাহর বন্দার ফিসনর দিন দেগির সারা সগিরা গুনারে আল্লাহ মাফ করে দিলাই হোক সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর বান্দায় দিনই মহফিল্লে সম্মান জানাইলিছে, কইছে নাইবে নবীও খলাইবা, নবীদের বয়ান রাখবা,
নবীদের আপনার করুণ থিয়া গেল আপনার বয়ান গুলা বয়ান করবা অগুন হুনিয়াই অতখান মন করি আল্লাহর বন্দা দিনই মহফিল আইছে আওয়ার লগে লগে তার পিছনের দিন দিকে সারা সগিরা গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে অতখান শেষ নাই মুসলমান দিনই মহফিল ওলা বালা দিনই সোলা বালা জিনিস যদি আল্লাহর বন্দা দিনই মহফিল বইয়া আলিমুল আমার খতারে হুনিয়া তার বিগত জিন্দগির গুনার উপরে অপরাধের উপরে হে শর্মিন্দা হয়ে যায় মনে মনে কয় রব্বুল আলামিন আল্লাহ আপনার খাইয়া আপনার ফিন্দিয়া রে বা আল্লাহ খালি আপনার নাফর মানে করছে খালি অপরাধ করছে আল্লাহ ইসকু আপনার আলিমর কথারে শুনিয়া আমার বুঝ ঠিক হয়ে গেছে আমার আকল ঠিকানার মধ্যে হয়ে গেছে আল্লাহ ভবিষ্যৎ জিন্দগির মধ্যে এইরকমের গুণা আর করতাম নাই সোনার নবীর সাহ বয়ান হইল এইরকমের বন্দায় মনে মনে তৌবা করে লিলে আল্লাহর বন্দায় মহফিল আইতে সময় আপনার দশ বছর বিশ বছরের বড় বড় গুণার বুঝা লইয়া আইব যেমনে মহফিল বই আলিমর কথারে শুনিয়া মনে মনে তৌবা করে লিব আল্লাহর বন্দা মহফিল তনে যাইবার সময় আপনার ওল্লা আপনার নিষ্পাপ আর বেগুনা যাইব যেমন মতো আইসকুর দিন হে তার মার গর্ভতনে বেগুনা জন্ম লইছে হকুয়া সুবহানাল্লাহ ভাই আইন ও বিরাশিটাই রেকর্ডিং গর কোন মোল্লা ইলা বেগৈরত নাই আর ইলা বেকুফ নাই যে বুল বেআইকা হদিসর অনকরি লিব আর খরিয়া ধান বাছাই লিব খান দয় খান ছেড়িয়া আলিম হলে পাওয়ার তলে থই দিবা তোর বাফর মিরাশ নি আল্লাহর নবী দিন ফেলাইতে কত কষ্ট করছো তুমি যেখান মুখে দিয়া ওখান খইলিতে ইটা আলিমহলর সল্লির মাত নাই ওয়াজর মাত নাই আপনারা বুঝতে পাইয়াই আমরার গেছে নবী দিন সফিয়া গেছেন আলিমহলর গেছে আল্লাহর নবীয়ে কইছেন আমার বাইয়াইন আল্লাহর নবীয়ে কইছেন লাশ জবান আর আলিমহল আমার বাইয়াইন আমার বাইয়াইন আল্লাহর নবীয়ে কইছেন আর আলিমহলর কথা আল্লাহ আল্লাহর নবীয়ে কইছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলিমহল আম্বিয়া হল নবীয়কলর উত্তরাধিকারী নবীয়কলে মিরাশ তৈয়া গেছেননি নবীয়কলে দিন তৈয়া গেছেন আমরা অগুন্তরে চালাইতাম একটাই হইবা কিতা খালি টান টানোর খানো নানি ওখানো হয়তো বিষ বাড়ি ওখানো বিষ বাড়ি হইবা কিতা ইতা আলিমহলে ফয়সা লাগিয়া হাদিয়া লাগিয়াই হইনচাই ওই যে এখন ওয়াস্তনি আগিলাম ভাই আমিও আল্লাহ শুকুর এইবারে গরিবর ফুয়া নাই দে ওয়াজ করি খাওয়া লাগবো হাদিয়া দিব আপনারা দিবা ইলা কথা নাই আর মাহমুদ ভাই যে আগিলা কোটিপতি মানুষ আল্লাহ শুকুর আমরার শুনা মতো ওটা আপনারার এক হাজার দুই হাজার হাদিয়ার খাঙ্গাল নেই আইলাম আপনারারে বাসাই যাম সারা এক লগে খুশি মনে সোনার নবীর জান্ডার নিচে দেখা পাইতাম আর নবীদের সফাহত নসিব জুটিত আর নবীর করে করে আসি আসি বেহেস্তর মধ্যে দেখতাম ওখান কামনা নানি দিন ফেলাইতে নবী কত কষ্ট করছেন এখন আমরারে মানছে দিনর দাওয়াত দের সম্মান দিনের হর হুজুর গাড়ি যাও যদি যাই না খাল কিয়ামতর ময়দানে সোনার নবীরে কেমনে মুখ দেখাইমু কেমনে মুখ দেখাইমু এরপরে হে ওয়াজ হনতো নাই আলিম রে এক কাপ চাও খাওয়াইতো নাই দাওয়াতও খাওয়াইতো নাই এক টাকা আদিয়াও করতো নাই কইতা আলিম হলোর ব্যবসা আল্লাহ তারে সুধারিবার আল্লাহ তৌফিক কান দেখো আল্লাহুম্মা আমিন বাইয়ান বই আমরা যারা আইসি এরাই ওয়াজ চলবো যদি মানুষ আইন আপনারা তোরা জাগা করে দিবা দিনই মহফিল আইলে দিনই মহফিল আইলে ভবিষ্যৎ কামিয়াব হয়ে যায় দেখবা ও অন্য বইছেন আপনারা আইতে সময় মনোভাব খিলা লইয়া আইলা যাওয়ার সময় দেখবাই তুলা না তুলা মন খান গলিছে মন না গললে দশজন বিশজন মানুষ কমসে কম পাওয়া যায় আলিমর বয়ান শুনিয়া খানদের চকুর ভানি এমনে বারয়নি গতিকে ভাইয়া সময় ইফাকিরও না নিয়া আমি যেগু বিষয়বস্তু লইয়া আইছি ওগু আপনারা সামনে পেশ করি তুরা খিয়ালর খানে শুনবা